আসসালামু আলাইকুম, দিস ইজ রবিন বলছি ফ্লোরিডা থেকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। অনেক বিজি একটা সময় যাচ্ছে, এই কারণে ফেসবুকে, আমাদের ফেসবুক পেজে রেগুলার পোস্ট দেওয়া হচ্ছে না, ভিডিও দেওয়া হচ্ছে না। সো এই বিজি দিনগুলো একটা সময় শেষ হবে, আবার রেগুলার হতে পারবো। তো আজকে একটু সময় করতে পেরেছি সন্ধ্যাবেলা, তো এই কারণে আপনাদের সামনে হাজির হয়েছি। স্বাধীনতা কি? বইতে যাই লেখা থাকুক, আসলে স্বাধীনতার সংজ্ঞা আপেক্ষিক। এ কারণে এটা আপনার আমার কখনো মন মতো হবে না। দেশটা যে স্বাধীন সেটা কল্পনা করে কখনো এমনটা দেখেছেন আপনারা যে যেখানে রাস্তায় রাজনৈতিক দলের নেতাকর্মী চারপাশে ছড়িয়ে ছিড়িয়ে থাকে, তারপর রাস্তায় পুলিশ প্রহরায় দাঁড়িয়ে থাকে বিপদের ভয়ে, যেখানে আমার আপনার মতো মানুষ রাস্তায় যাওয়ার আগে দুইবার ভাবে? কি এমনটা কখনো ভেবেছেন? এটা কি স্বাধীনতা? কিন্তু যারা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকছে বা প্রহরা দিচ্ছে, তাদের কাছে এটাই স্বাধীনতা। হতেই পারে তারা জীবনের সেরা সময়টা কাটাচ্ছে এখন। এ কারণেই বলছিলাম যে স্বাধীনতা বিষয়টা আপেক্ষিক। কথাবার্তা নেই, হুট করে ঝড়ো বাতাস শুরু হয়েছে। ফোনে ওয়েদার আপডেট পেলাম, বৃষ্টি হবে। বৃষ্টি সত্যি সত্যিই শুরু হলো। পনেরো মিনিটের মধ্যে সব ফকফকা, এটাই ফ্লোরিডার ওয়েদার। সারাক্ষণ আকাশ কালো করে থাকবে দিনের পর দিন, এরকমটা খুবই রেয়ার। বৃষ্টি থামার পর আমরা গেলাম বাংলাদেশে একটা স্টোরে গ্রোসারি করতে। জিনিসপত্র দেখে দেখে কিনছিলাম। ইদানিং কি একটা শুরু হয়েছে না, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস, সেটা ফলো করছিলাম আর কি। তাই দেখছিলাম ইন্ডিয়ান প্রোডাক্ট ছাড়া কেনাকাটা করলে পোষায় কিনা। কেনাকাটা শেষে দেখা গেল একটাও ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে হয়নি আমাদের। বেশিরভাগ সময় আমরা হাতের কাছে যা পাই তাই কিনি, কিন্তু খেয়াল করলে দেখবেন একই আইটেমের বাংলাদেশি ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে। আমরা মূলত দেশি প্রোডাক্ট খুঁজে কিনেছি আজকে। দেশি, বাংলাদেশি হওয়ার জন্য আপনাকে বিদেশ ছেড়ে দেশে গিয়ে বসবাস শুরু করে বলতে হবে না যে আমেরিকার কালচার নোংরা, ওখানে সবাই নষ্ট, ওখানে সব কিছু হারাম, সবাই নেশা করে। পৃথিবীর যে কোনো জায়গায়, এমনকি পৃথিবীর বাইরে গিয়েও আপনি বাংলাদেশি হয়ে থাকতে পারবেন, থাকা সম্ভব। সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।